শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এবং আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। করোনার এই মহামারীর সময় আমরা তোমাদের যতটুকু পাচ্ছি অনলাইনে ক্লাস নিচ্ছি এবং তোমরা যদি নিয়মিতভাবে আমাদের এই অনলাইন ক্লাসগুলো ফলো করো তাহলে আশা করছি কিছুটা হলেও তোমরা তোমাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণী অব্যবসায়ী হিসাবের থেকে আমি তোমাদের যে অঙ্কটা করিয়েছি আর এই সম্পর্কে আলোচনাও করেছি, আজকে আমি আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের আয় ও ব্যয়। আয়গুলো আমরা কী কী নিয়মে করতে পারি এবং ব্যয়গুলো কী কী নিয়মে করতে পারি সেটা আমি গত ক্লাসে দেখিয়েছি। আজকে আমি যে অঙ্কটা করাব সেটা যদি আমার এই বোর্ড থেকে তোমরা যদি ক্লিয়ার না বুঝতে পারো তাহলে তোমরা তোমাদের বইয়ের দেখবা যে পিছনে বোর্ডের অঙ্কগুলো থাকে, আমি সেই বোর্ড অঙ্কগুলো ফলো করেছি। আজকে আমি যে বোর্ডের অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2015। তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে বইয়ের শেষে চট্টগ্রাম বোর্ড 2015 অঙ্ক দেওয়া আছে, সে অঙ্কটা একটু দেখবে। আর আমি তো মুখে বলবোই, সেটা তোমরা বোর্ডের সাথে ফলো করবা ক্লাস বাসায় একটু করবা। তাহলে আমরা আজকে অঙ্কটা দেখি। দেখো 2013 সালে 1 জানুয়ারিতে ক্লাবের সম্পদ ছিল খেলার মাঠ 30,000, বিনিয়োগ 10,000, খেলার সরঞ্জাম 4,500 এবং আসবাবপত্র 2,500। ওর স্প্রেন ক্লাবের প্রাপ্তি ওর প্রদান সাথে গরিবের পাশে প্রাপ্তি সম্পর্কে কি আছে? উদ্বৃত্ত 1 তারিখে যেটা ব্যালেন্স বিডি আমাদের 2,500 টাকা, প্রবেশ ফি 1,800 টাকা, চাঁদা 10,500, আপার হতে মুনাফা 500, বিনিয়োগের সুদ 2,000। প্রধান পাশে আছে বেতন 2,400, ভাড়া 2,000, মজুরি 2,800, আগ্রহপত্র ক্রয় 1,000, যেটা নতুন আগ্রহপত্র ক্রয় করা হয়েছে, মেরামত 300, বিবিধ খরচ 370, আর এই দুইটার যোগফল মানে যে ব্যবধান হচ্ছে সেটা আমাদের ব্যালেন্স সিডি সমাপনী উদ্বৃত্ত যেটা সেটা বের হয়েছে 6,630 টাকা। অন্যান্য তথ্যগুলির মধ্যে আছে দেখো মেরামত ও মজুরি বিগত বছরের, তার মানে 2013 অঙ্ক করছি আমরা, বিগত বছর মানে 2012, তাহলে 2012 বিগত বছরের আছে মজুরি আর মেরামত। মেরামত আছে 35 টাকা আর 125 টাকা হচ্ছে মজুরি, আর চলতি বছরের বকে আছে 50 টাকা আর মজুরির বকে আছে 150 টাকা। প্রাপ্ত চাঁদার মধ্যে 500 টাকা হচ্ছে বিগত বছরের, চলতি বছরের হচ্ছে 1,250 আর 850 টাকা হচ্ছে পরবর্তী বছরের যেটা 2014। আসবাবপত্রের উপর 10% হারে অবশ্যই ধার্য করতে হবে, প্রবেশ ফি মুনাফা সহ গণ্য করতে হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে? প্রারম্ভিক তহবিল বের করতে হবে। আর প্রারম্ভিক তহবিল কিভাবে বের করে সেটা তুমি তোমাদের বলেছি, 1 তারিখের সম্পদ থেকে 1 তারিখের দায়গুলো বিয়োগ দিতে হবে। তাহলে আমরা প্রারম্ভিক সম্পদটা বের করি, চলো সবাই। দেখো প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার জন্য আমি আজকে ক্লাস 6 লিখেছি, এক পাশে দায় এবং এক পাশে সম্পদ লিখেছি। গত বছরের মেরামত খরচ হবে আমাদের জন্য তাই,
নতুন ড্রয় যেটা করেছি সেটা দেখা দিতে হবে। অগ্রিম চাঁদ আমাদের জন্য বাই
তহবিল এর সাথে যোগ করব আমরা ব্যয় বৃত্ত আয়। বিনিয়োগ সম্পদ আর বাপত্র আবার নতুন যেটা ক্রয় করেছি সেটা যোগ করে তারপর যেটা বা খেলার সরঞ্জাম যেহেতু আর বাপত্রের সাথে কোনো কথা নাই এখানে একসাথে যোগ করে পার্সেন্টেজ করে দিয়েছি। খেলার সরঞ্জাম 4,500 আর এই পাশে হচ্ছে বকেয়া মেরামত খরচ, বকেয়া মজুরি, অগ্রিম চাঁদা অনুবন্ধ হবে ব্যয়ভুক্ত আয়। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমি অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই চ্যাপ্টারটা আমি যখন প্রয়োগ করেছি তার মতো থেকে তোমরা শুধুমাত্র বোর্ড